बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम विभिन्न विपद থেকে রক্ষা পাওয়ার দোয়া বা বাসার দোয়া। কোন মুসলমান যদি ঋণগ্রস্ত হয়, আদায়ের কোনো ব্যবস্থা নেই, খেতে ফসল হয় না, দোকানটা অচল হয়ে গেছে, ছেলেটা বিদেশে গিয়ে ফেঁসে গেছে, আসতেও পারে না, থাকতেও পারে না, দুই তিনটি মেয়ে ঘরে বিয়ে হয় না, একটি মেয়ের বিবাহ হয়েছিল, তালাক হয়ে ঘরে ফিরে এসেছে, ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশে মদ জোয়ায় অভ্যস্ত হয়ে গেছে, সে লোকটার প্রিয় স্বামীর কোনো শেষ নেই, মামলা মোকদ্দমা সে ফেঁসে গেছে, কঠিন থেকে কঠিনতর বিপদগ্রস্ত মুসলমান যদি ইশার নামাজের পর তসবি হাতে নিয়ে নিচের আমলগুলো করে তাহলে সে বিপদ থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমলগুলো হচ্ছে এক নম্বরে যে দরুদ শরীফ সে পড়তে যায় সেটা একশো বার পড়বে, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দোয়া এই দরুদ শরীফটা পড়লে হবে, অথবা সে যে দরুদ শরীফ জানে সেটা পড়লেও হবে। দুই নম্বরে আর এক আরও পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 পড়বে এবং একবার পাঠ করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আজিম, এটা একবার পাঠ করবে। চার নম্বর আছে আবার দরুদ শরীফ পড়বে একশো বার, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, অথবা সে যেটা জানে। এই চারটা আমল করে অতঃপর হাত পেতে মোনাজাত করবে আর বলবে আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি, হাত পেতে বলবে আল্লাহ খেতে ফসল হয় না, হাত পেতে বলবে আল্লাহ দোকানটা অচল হয়ে গেছে, হাত পেতে বলবে আল্লাহ ছেলেটা বিদেশে গিয়ে ফেঁসে গেছে, আসতেও পারে না, থাকতেও পারে না, হাত পেতে বলবে আল্লাহ তুমি আল্লাহ দুই তিনটি মেয়ে ঘরে বিয়ে হয় না, একটি মেয়ের বিবাহ হয়েছিল, তালাক হয়ে ঘরে ফিরে এসেছে, হাত পেতে বলবে আল্লাহ ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশে মদ জোয়ায় অভ্যস্ত হয়ে গেছে, হাত পেতে বলবে আল্লাহ মামলা মোকদ্দমায় ফেঁসে গেছি, হাত পেতে বলবে আল্লাহ কঠিন থেকে কঠিনতর বিপদগ্রস্ত আছি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে মুক্তি দাও, তাহলে ইনশাআল্লাহ যে কোনো বিপদ থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ মানুষকে মুক্তি দেবে। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম।